বাংলার পরিচালক তো বাবু এখন আর নেই, কি বলবেন, কি স্মৃতি হয়েছে ওনার? মোস্ট আনডিসপিউটেড কিং অফ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, এই বলার অপেক্ষা রাখে না। তরুণদার মতো ডাইরেক্টর যারা কাজ করেছেন তারা সব ভাগ্যবান, আমার সেই ভাগ্যটা হয়নি। কিন্তু আমার এখনও মনে আছে বালিকা বধূ আমি নিজে 18 বার দেখেছি, এটা গ্রেট মিস আমাদের জন্য, বিরাট ক্ষতি। তবে যা দিয়ে গেছেন তা নিয়ে আমরা অনেকদিন বেঁচে থাকব। তরুণদা ইজ তরুণদা, দের ইজ নো রিপ্লেসমেন্ট ফর হিম। অনেকে বলছেন যে উনি পরিচালকের থেকে শিক্ষক অনেক ভালো ছিলেন, যারা কাজ করেছে তারা বেশি বলতে পারবে। তবে ওনার বইতে সবসময় গল্পের দিকে বেশি, ওনার সমস্ত পিকচারই দেখবেন তার গল্পের ওপর বিষয় ইন্টারেস্টিং গল্প। আর তারপরে অতজনকে ইন্ট্রোডিউস করলেন, তাপসও ইন্ট্রোডিউস বাই তরুণদা, মৌসুমি, বালিকা বধূ তো এখনো বুকে গেঁথে আছে, মানে ভাবা যায় না। আমার মনে হয় আপনার সবাই, আমিও, ওই ছোটবেলার একটা ভালোবাসা হয় না, এটা মধুর ব্যাপার থাকে, তাটা এত সুন্দরভাবে ফুটিয়েছিল। যেটা হ্যাংওভার থেকে গেছিল ফিল্মটা, হ্যাংওভার 18 টাইমস আই সিন দ্যাট, ইটস এ গ্রেট মিস, উইল মিস হিম। তরুণদার মতো ডাইরেক্টর আবার হবে কিনা সন্দেহ আছে, ওই ধরনের সিনেমা তো ডাইরেক্টর আবার হবে কিনা সন্দেহ আছে, ওই ধরনের সিনেমা তো আবার দর্শকরা চায়, তার জন্য চায় এবং করা উচিত, চায় এবং করা উচিত। আর এখন নতুন নতুন যারা ডাইরেক্টর আসছেন তারাও চেষ্টা করছেন, ডেফিনেটলি দেয়ার লাভ ভেরি গুড ফিল্মস আর বিং মেড। এবার যেটা আমিও করতে চলেছি প্রজাপতি, সেটা একটা অদ্ভুত, খুব মিষ্টি একটা ভালোবাসার গল্প, কালকে থেকে হবে। আমি দেব, মোমো তিনজনেই আছি তাতে, সেটাও একটা সুন্দর মিষ্টি ভালোবাসার গল্প। মানুষের কি রুচি হতে যে দর্শকদের, যে আগে তরুণ মজুমদার কিংবা মৃণাল সেন, আপনার তো দেখুন সময়ের সাথে সবাইকেই চলতে হবে, এটা আমি বিশ্বাস করি যে উইথ দ্য টাইম ইউ হ্যাভ টু মুভ। আমি মৃণালদার সাথে কাজ করেছি, মৃণালদার প্যাটার্ন ইজ ডিফারেন্ট, বুদ্ধদার প্যাটার্ন ইজ ডিফারেন্ট, গৌতমের প্যাটার্ন ইজ ডিফারেন্ট, মণিরত্নম প্যাটার্ন ইজ ডিফারেন্ট, তরুণদার প্যাটার্ন ইজ ডিফারেন্ট। বাট সবাই ফিল্ম নিয়ে, সবার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়। তরুণদা নিজের জায়গাটাকে একদম আলাদা করে রেখেছিলেন, ওনার জিনিসটা ডিফারেন্ট, উনি আলাদা। ওই জন্য আপনারা মনে রাখেন তরুণদাকে কেন মনে রেখেছেন, ওয়াই টু বি রিমেম্বার বালিকা বধূ। আমি যখন মৃণালদার কথা বলবেন, মেঘার কথা আপনাকে বলতেই হবে, মৃণালদা অনেক বই করেছেন, বুদ্ধদা করেছেন, আমি আমার জীবনের বেস্ট ফিল্মস তো ওইগুলোই, যে তাদের কথা, কালপুরুষ, বুদ্ধদার, মৃণালদার, ইভেন গৌতমের গুড়িয়া, দেখুন সামথিং ডিফারেন্ট, উইল মিস হিম অ্যান্ড আই এম ভেরি শিওর হিজ সোল উইল বি ইন হেভেন। থ্যাংক ইউ। বলছি ওইখানে অফিস যায় কথা বলি। শুভ দা এদিকে আসে।